সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই সুস্থ আছো, আমিও সুস্থ আছি। আমি অজয় গাইন, সহকারী শিক্ষক, এস এম মডেল সরকারি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। গত ক্লাসে আমি বাংলা দ্বিতীয় পত্রে ভাষা সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমরা জেনেছি ভাষা কী, ভাষার বৈশিষ্ট্যগুলো কী কী এবং ভাষার উদ্ভব ও পুনর্বিকাশ। আজ আমি আলোচনা করব সাধু ও চলতি রীতি, বাংলা ভাষার সাধু ও চলতি রীতি। বাংলাদেশের মানুষ স্বভাবতই বাংলা ভাষাতেই কথা বলে। বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ বাংলা ভাষাতে কথা বলে। বস্তুত দেশ জাতি ধর্ম নির্বিশেষে বাঙালি জনসমাজে ব্যবহৃত শব্দ নিয়েই বাংলা ভাষা গঠিত। বাংলা ভাষা প্রায় 1500 বছরের পুরাণ। দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে বাংলা ভাষার বিভিন্ন রূপ সৃষ্টি হয়েছে। পৃথিবীতে যে কয় ধরনের ভাষাই রয়েছে, সব ভাষারই দুটি রূপ রয়েছে, একটি লিখিত রূপ আর একটি কথ্য রূপ, একটি লেখার ভাষা আর অন্যটি মুখের ভাষা। ভাষারীতির দিক থেকে বাংলা ভাষারও দুটি রূপ বা রীতি রয়েছে, একটি সাধু ভাষা আর একটি চলিত ভাষা, অর্থাৎ একটি লেখ্যরূপ একটি কথ্যরূপ। সাধু ভাষা, সাধু ভাষা বাংলা ভাষার একটি প্রাচীন লেখিত রূপ। বাংলা সাহিত্যের প্রাচীন মধ্যযুগে পদ্যই ছিল বাংলা ভাষা প্রকাশের প্রধান বাহন। মধ্যযুগে কতিপয় সাধু ভাষা প্রচলিত থাকলেও তা ছিল খুবই সীমিত। 18 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজ, এই কলেজকে কেন্দ্র করে পদ্য চর্চা শুরু হয়। সেদিনকার গদ্য লেখকগণ সাধু ভাষাতে গদ্য রচনা করতেন। এভাবে 19 শতকে বাংলা গদ্যের যে লিখিত রূপ গড়ে ওঠে তার নাম দেওয়া হয় সাধু ভাষা। সাধু ভাষা সম্পর্কে ভাষা বিজ্ঞানী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, সাধু ভাষা সমগ্র বাংলাদেশের সম্পত্তি, এর চর্চা সর্বত্র প্রচলিত থাকাতে বাঙালির পক্ষে ইহাতে লেখা সহজ হয়েছে। বাংলা পদ্যের প্রাথমিক পর্যায়ে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ পণ্ডিত সংস্কৃত ভাষায় বা সংস্কৃত ভাষার অনুসরণে যে সাহিত্যিক গদ্যরীতি গড়ে তোলেন তাই সাধু ভাষা হিসেবে স্বীকৃত। বিভিন্ন ভাষা বিজ্ঞানী বিভিন্নভাবে এই সাধু ভাষা সংজ্ঞায়িত করেছেন। এখানে আমরা দুইজন ভাষা বিজ্ঞানীর সংজ্ঞা আলোচনা করব। সাধারণ গদ্য সাহিত্যে ব্যবহৃত বাংলা ভাষাকে সাধু ভাষা বলে। সাধারণ গদ্য সাহিত্যে ব্যবহৃত বাংলা ভাষাকে সাধু ভাষা বলে, একথা বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ এনামুল হক তিনি বলেছেন, বাংলা ভাষা সংস্কৃত শব্দ সম্পদ ক্রিয়া সর্বনাম পদের সম্পূর্ণ বা পূর্ণরূপ এবং ব্যাকরণ সিদ্ধ উপাদান ব্যবহার করিয়া ইংরেজি গদ্য সাহিত্যের পদবিন্যাস প্রণালী অনুসরণে পরিকল্পিত যে নতুন সর্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত হয় তাহাকে বাংলা সাধু ভাষা বলে, এটা বলেছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। এবার আমরা সাধারণ একটা সংজ্ঞা বলতে পারি সাধু ভাষা কি। যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বর্তমান থাকে তাই সাধু ভাষা। কি বলা হয়েছে? যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বর্তমান থাকে তাই সাধু ভাষা। যেমন
যেমন তাহারা খেলিতেছে। এবারে আমরা চলে যাব চলতি ভাষা। কোনো একটি প্রধান ভাষার আওতাভুক্ত সমগ্র ভূখণ্ডে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কথারূপ বা মৌখিক ভাষা ব্যবহার হয়। মুখের ভাষাকে লিখিত ভাষায় ব্যবহার করার উদ্দেশ্যে চলিত ভাষা প্রচলন হয়। তবে সবার মুখের ভাষাই চলিত ভাষা নয়, কারণ মুখের ভাষা অঞ্চলভেদে পরিবর্তন হয়। তাই নির্দিষ্ট অঞ্চলকে একটি নির্দিষ্ট এলাকার শিক্ষিত বিশিষ্ট জনের মৌখিক ভাষাকে মান চলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ভগীরথী নদীর তীরবর্তী এলাকা এবং কলকাতার ভদ্র ও শিক্ষিত সমাজে ব্যবহৃত মৌখিক ভাষাটিকে অল্প বিস্তর পরিমার্জিত করে একটি সর্বজনবদ্ধ আদর্শ কথ্য ভাষা গড়ে তোলা হয়। এটাই হলো বাংলার আদর্শ চলিত ভাষা। বাংলা ভাষাভাষী শিক্ষিত জনগণ এই আদর্শ ভাষাটি পারস্পরিক ভাবের আদান প্রদান করে থাকে। চলিত ভাষা বর্তমানে একাধারে লেখার ভাষা ও মুখের ভাষা। এই চলিত ভাষা নিয়েও বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, দক্ষিণ পশ্চিমবঙ্গে ভগীরথী নদীর তীরবর্তী স্থানে ভদ্র শিক্ষিত সমাজে ব্যবহৃত মৌখিক ভাষা সমগ্র বাংলাদেশের শিক্ষিত সমাজ কর্তৃক শ্রেষ্ঠ মৌখিক ভাষা বলে গৃহীত হইয়াছে। এই মৌখিক ভাষাকে বিশেষভাবে চলিত ভাষা বলা হয়। এই কথা বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আবার ডক্টর মোহাম্মদ এনামুল কি বলেছেন, তদ্ভব শব্দ সংকুচিত ক্রিয়া ও রসীকৃত সর্বনাম পদ এবং লেখকের মনোভাব অনুসারী পদবিন্যাস প্রণালীর ব্যবহার সহ যে স্বচ্ছন্দ চটুল ও সর্বজনীন সাংস্কৃতিক বৈদ্যরীতি কলিকাতা ও বগরেতি তীরবর্তী অঞ্চলে মুখের ভাষার আদলে গড়িয়ে উঠেছে তাহার নাম চলিত ভাষা। এটা বলেছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। এবারে আমরা একটা সঠিক সংজ্ঞায় পৌঁছাতে পারি যে যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তাকে আমরা চলিত ভাষা হিসেবে বলতে পারি। এখানে দেখো, যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে থাকে তাই চলিত ভাষা। তাহলে আমরা চলিত ভাষা কী সেটা বুঝতে পারলাম এবং সাধু ভাষা কী সে সম্পর্কে আমরা বুঝতে পারলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, আজকে পর্যন্তই। আজকের পাঠে আমরা জানতে পারলাম সাধু ভাষা ও চলিত ভাষা। আমি সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।